প্রিয় নবম শ্রেণীর ছাত্রীরা, আজকে আমরা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব সম্পর্কে কিছু পড়ব ও জানব। তাহলে প্রথমেই বলি ফ্রেজাল ভার্বের সংজ্ঞা বা ডেফিনিশন কি। দেখো, ফ্রেজাল ভার্বস আর দ্য বেসিক ভার্বস হুইচ ক্যান কম্বাইন উইথ ডিফারেন্ট প্রিপোজিশনস টু মেক ভার্বস এপিয়ার উইথ কমপ্লিটলি নিউ মিনিং। মানে হচ্ছে ফ্রেজাল ভার্বগুলি হলো মূল ক্রিয়া যেগুলি বিভিন্ন প্রিপোজিশনের সাথে যুক্ত হয়ে নতুন অর্থ তৈরি করে। যেমন গো, তোমরা তো সবাই জানো গো কথার অর্থ হলো যাওয়া, কিন্তু যখন গো এর সাথে থ্রু এই প্রিপোজিশন যুক্ত হবে তখন তা সম্পূর্ণ নতুন অর্থ তৈরি করবে। গো থ্রু এর মানে হলো যত্ন সহকারে পড়া। আমরা এইরকমই আরও কিছু ফ্রেজাল ভার্ব সম্পর্কে এখন পড়ব। দেখো, আমি তোমাদের জন্য ছক কষে নিয়েছি। দেখো, প্রথমে হচ্ছে ফ্রেজাল ভার্ব, তারপরে হচ্ছে মিনিং মানে তার বাংলা মানে, তারপরে ইংলিশ মিনিং মানে তার ইংরেজি মানে, তারপরে হচ্ছে সিচুয়েশন ইন সেন্টেন্স, আর তারপরে হচ্ছে সেন্টেন্স উইথ প্রপার ফর্মস অফ ফ্রেজাল ভার্ব, মানে ফ্রেজাল ভার্বটা এখানে কেমন করে বসবে। দেখো, এখন প্রথমে আমরা শুরু করলাম ব্রেক দিয়ে। ব্রেক, ব্রেকের সঙ্গে অ্যাওয়ে, ব্রেক অ্যাওয়ে, ব্রেক অ্যাওয়ে কথার অর্থ হলো পালিয়ে যাওয়া, আর এর ইংরেজি মানে হলো এস্কেপ। দেখো এখন এক্সাম্পল, দ্য কাউ এস্কেপড ফ্রম দ্য ওনার। কিন্তু যখন আমরা ফ্রেজাল ভার্ব দিয়ে নতুন করে সেন্টেন্সটি তৈরি করব তখন কি হলো? দেখো, এই এস্কেপ এই কথাটি এর কথার পরিবর্তে কি হলো? ব্রেক অ্যাওয়ে। কিন্তু তোমরা লক্ষ্য করো এখানে এস্কেপ, এখানে দেখো পাস্ট ফর্মে আছে, তাই ব্রেক হয়ে গেল ব্রোক। কি হলো? দ্য কাউ ব্রোক অ্যাওয়ে ফ্রম দ্য ওনার। তারপরে আসলাম আমরা পরের উদাহরণে, ব্রেক অফ। ব্রেক অফ মানে হচ্ছে হঠাৎ করে থেমে যাওয়া। ইংলিশ মিনিং হচ্ছে স্টপ সাডেনলি। দেখো, হি স্টপ সাডেনলি ইন দ্য মিডল অফ দ্য স্টোরি। কী হলো? এখানেও সেম তাই হলো, যেহেতু এটা পাস্ট ফর্মে আছে তাই ব্রেক ব্রোক হয়ে গেল, আর এই এই স্টপ কথাটি পরিবর্তে আমরা কী নিয়ে আসলাম? ব্রোক অফ। হি ব্রোক অফ সাডেনলি ইন দ্য মিডল অফ দ্য স্টোরি। তারপরে দেখো, ব্রেক উইথ। ব্রেক উইথ মানে হচ্ছে ঝগড়া করা, তার ইংরেজি মানে হচ্ছে কোয়ারেল। দেখো কী আছে, সি কোয়ারেলড উইথ মি উইথ আউট এনি রিজন। এখানেও তাই এই কোয়ারেলের পরিবর্তে কী চলে আসলো? ব্রেক। কিন্তু যেহেতু পাস্ট ফর্মে আছে তাই এখানে কী হয়ে গেলো? ব্রোক। সি ব্রোক উইথ মি উইদাউট এনি রিজন। তারপরে আসলাম আমরা ব্রেক আপে। ব্রেক আপ মানে হচ্ছে শেষ হওয়া, ইংলিশ মিনিং ফিনিশ অর এন্ড মানে শেষ হওয়া। এক্সাম্পল, দ্য মিটিং এন্ডেড অ্যাট 5 PM। এখানেও একই, এই এন্ডেড এর পরিবর্তে আমরা কী নিয়ে আসলাম? ব্রেক। কিন্তু যেহেতু পাস্ট ফর্মে আছে তাই ব্রোক হয়ে যাবে, দ্য মিটিং ব্রোক আপ অ্যাট 5 PM। এবার আমরা নেক্সট এক্সাম্পলে আসবো, বিয়ার। দেখো, বিয়ার অ্যাওয়ে, বিয়ার অ্যাওয়ে মানে হচ্ছে জয় লাভ করা, ইংলিশ হচ্ছে উইন। সিচুয়েশন ইন সেন্টেন্স কী হলো? হি ওন দ্য ব্রোঞ্জ মেডেল। ওন পাস্ট ফর্মে আছে তাই কী হয়ে গেল? হি বোর অ্যাওয়ে দ্য ব্রোঞ্জ মেডেল। বিয়ার পাস্ট ফর্ম বোর। তারপরে আসলাম আমরা বিয়ার অনে। বিয়ার অন মানে হচ্ছে ক্ষতি করা, ইংলিশ মিনিং হচ্ছে এফেক্ট। কী হচ্ছে? আমরা এক্সাম্পলে যাচ্ছি, দিস আর ম্যাটার্স হুইচ এফেক্ট ন্যাশনাল ইন্টিগ্রেশনস। এখানে এফেক্ট এটা উঠে গিয়ে কি হয়ে আসলো? বিয়ার অন। কিন্তু যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে তাই বিয়ার বিয়ারই থাকলো এখানে। বিয়ার আউট মানে হচ্ছে সমর্থন করা, ইংলিশ মিনিং হচ্ছে সাপোর্ট। কী হলো? দিস সাপোর্টস হোয়াট ইউ সেইড। কোনো এখানেও কোনো ব্যাপার না, প্রেজেন্ট ফর্মে আছে তাই বিয়ার বিয়ারই থাকলো। দিস বিয়ার্স আউট হোয়াট ইউ সেইড। এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার জন্য এখানে এস হয়েছে তাই এখানেও এস হলো। তারপরে আসলো হচ্ছে বিয়ার উইথ। বিয়ার উইথ মানে হচ্ছে সহ্য করা, ইংলিশ মিনিং টলারেট। নো ওয়ান ক্যান টলারেট সাস কন্ডাক্ট। এখানে টলারেটের পরিবর্তে এই এক্সাম্পলে কি আসলো? বিয়ার উইথ আসলো। আর এখানে আমার কিছু পরিবর্তন করার দরকার নেই, যেহেতু এটা প্রেজেন্ট ফর্মেই আছে তাই কি আসলো? নো ওয়ান ক্যান বিয়ার উইথ সাস কন্ডাক্ট। আমরা এরপরের দিন আরও কিছু ফ্রেজাল ভার্ব পড়ব এবং জানবো।